দর্শক, বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর থেকে কিন্তু অনেকদিন চুপ রয়েছিল, এখন আবারও কঠিন হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার কি নতুন বার্তা দিয়েছেন, এইমাত্র সেই বার্তাটি আমরা দেখব। সরাসরি ওবায়দুল কাদের সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন পিটার হাস, সেখানে কি বার্তা দিয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন। এই বিষয়টি নিয়ে ওবায়দুল কাদের সাহেব সরাসরি মুখ খুলেছেন, এমনকি চীনও এখন বাংলাদেশের দিক থেকে মুখ ফিরে নিচ্ছে। আওয়ামী লীগের হয়ে এখন আর চীন কথা বলবে না বলে জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে ওবায়দুল কাদের সাহেবকে। এসব বিষয় নিয়ে কঠিন চাপে পড়ে গিয়েছেন ওবায়দুল কাদের সাহেব। আসুন আমরা বিস্তারিত ভিডিওটি দেখব, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী দেখবেন। দর্শক, বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র আগে কিন্তু বলেছে যে বাংলাদেশে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে ভিসা নিষেধাজ্ঞা দেবে, কিন্তু এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা আসেনি। বাংলাদেশের সাথে আরও গভীর সম্পর্ক করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, এরকমটাই কিন্তু অনেকেই ধারণা করছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন যে নতুন একটি বার্তা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, তারা কিন্তু এখন বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। এদিকে পিটার হাস কিন্তু আওয়ামী লীগের মন্ত্রিসভা গঠন হয়েছে, সেখানেও কিন্তু উপস্থিত ছিলেন, সংসদেও উপস্থিত ছিলেন। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর কোনো নিষেধাজ্ঞা আসবে না? অবশ্যই পরবর্তীতে জানা যাবে। এদিকে চীন কিন্তু বাংলাদেশের আর কোনো ঋণ দিবে না বলে জানিয়ে দিয়েছেন এইমাত্র। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন।